অক্সিজেনৰ অভাৱত ৰোগীৰ মৃত্যু কৰ্মৰত নার্সৰ গাফিলতিৰ বাবে প্ৰাণ গল এজন ব্যক্তিৰ এনেদৰে বিভিন্ন সময়ত অভিযোগ উত্থাপিত হৈছে সন্তোষ কুমাৰ ৰায় অসামৰিক হস্পিটেলৰ বিৰুদ্ধে নিজামুদ্দিনক হৃদজনিত অসুবিধা হোৱাৰ বাবে পৰিয়ালৰ লোকে হাইলাকান্দি সন্তোষ কুমাৰ ৰায় অসামৰিক হস্পিটেলত ভৰ্তি কৰাইছিল কিন্তু কৰ্মৰত নার্সৰ গাফিলতিৰ বাবে প্ৰাণ গল নিজামুদ্দিন নামৰ এই ব্যক্তিগৰাকীৰ নার্সৰ অভাৱৰ কাৰণে মানে আমাদের পেশেন্ট মানে ওখালে মারা গেছে না আলা সিভিল হসপিটাল হাইলাকান্দি সিভিল হসপিটাল ও ও নিজৰ পেশেন্ট আয়ুষ এস মনে মারা গেছে কিন্তু আরো তো পেশেন্ট আছে আরো তো বহুত মানে ডেপুটি কাম থেকে গেছে তার কাগজের কারণে সময়মতে অক্সিজেনৰ যোগান নিদিয়ার বাবে মৃত্যু হয় নিজামুদ্দিন নামৰ এই ব্যক্তিগৰাকী এই অভিযোগ নিজামুদ্দিনৰ পৰিয়ালৰ লোকৰ নিজামুদ্দিনৰ মৃত্যু হোৱাৰ পাছতেই তেওঁ পৰিয়ালৰ মানুহে সন্তোষ কুমাৰ ৰায় অসামৰিক হস্পিটেলৰ অক্সিজেন কনচেনট্ৰেটৰ ভাঙি চুৰমাৰ কৰে এতিয়া প্ৰশ্ন হয় যে কাৰ ভুলৰ বাবে আৰু কাৰ গাফিলতিৰ বাবে মৃত্যু হয় নিজামুদ্দিন নামৰ এই ব্যক্তিগৰাকীৰ এতিয়া এই সমগ্ৰ ঘটনাৰ সন্দৰ্ভত কি ব্যৱস্থা গ্ৰহণ কৰিব হস্পিটেলখনৰ কৰ্তৃপক্ষই তোমাতান দরকার তুমি তাই নাও ওটা ও সময় পাইকনা কইলো বলে আমরা ইনতাম বলে ও পাইকনা তার তো দুরিয়া লিগে আইছে আনি আমরা লাগানি হইছে লাগানির বাদে কত সময় হাওয়া দিছে দেবার পরে আর আয় না হাওয়াটা তো তার একটা অসুবিধা করার তুই নয় একটা অচেতন অবস্থা ও তাই কইছুন মানে ইগে আমার মানেন না তো ও সময় মানে মানেন না কইতে গিয়া ও পাইকনা মনে কইলো বলে তোর বড় একটা তাহলে সিলিন্ডার দেওয়া নাই তো তারা কইছুন বলে সিলিন্ডার আর নাই লাগলে তুমি আনো গিয়া হ্যাঁ লাগলে তুমি লইয়া আনো গিয়া তো বাইকরা কইছে বলে লইয়া আনতাম না লইয়া আনতাম করতাম না আমরা তে ওই না আমরা কি দা কইলে ওগো ঠিক করে দিতাম তারা ঠিক করে দিতাম তে বলে তো ওগো ঠিক করে দিও এখানে এখানে ডিউটি নার্স দেন ডাক্তার আসলো নি নার্স দুইজন আসলো তারা তারা কি তারা জানাইছিল নি তারা রে জানা নি তা কি দা কইছে তারা কইছে আর নাই ওগো চলবো ইগো ঠিক আছে ডাক্তার এই সময় ডিউটি ডাক্তার ডাক্তার কে ডাক্তার ইনো ইকার কে ওয়ার্ড তুমি আনো না জিগাইছি ডাক্তার একজন আনার বলে ডাক্তার তো আমি চিনি না মেইন নার্স আইলে তাই আনবা মানে মেইন নার্স আইলে তাই আনবা আমরা মানে কুদম মারছি তাহলে বলে তুমি জানি কিতা লিখে আছো রুগী মরিয়া আসছে রুগী মরি গেছে এর পরও তুমি তো আর আয় না তুমি ডাক্তার আনতাই না বলে আমি ওয়ার্ড বয় কাটাই আমি বলে ওয়ার্ড বয় কিতা তুমি তো নার্স দিতাই বলে আমি চিনি না দাদা আমরা নয়া আমরা আবার মানে ছাত্র কইছে আমরা আবার ছাত্র ও তো কইয়া তারা এর বাদে তারা কুদাম লগে আবার আইছে আইয়া ফিরবার ওবার তারা আবার গেছে আবার গিয়া তারা ডাক্তার একজন আটি আটি আইছে ডাক্তার কে এনো নামও জানি না কি জানিছে ঘটনা তান হাড়ৰ প্ৰব্লেম আহিছে আৰে কয়েকদিন আগতে তান হাড়ৰ প্ৰব্লেম আৰু অপাৰেশ্যন কৰি গুৱাহাটীত কি আনিছে গত তিন মাস আগে ও আজ 15 দিন আগে গুৱাহাটীত চেক মানে গুৱাহাটীত আবার চেক আপ কৰাই লৈ আহিছে আজকে হঠাৎ 5টা সময় তার একটা অসুবিধা আহিছে আৰে যাওয়ার পরে আমরা লগে লগে তান ওখানে লৈ আহিছে আবার পরে ওখানে মানে কোন জায়গা সিভিল হসপিটাল সিভিল হসপিটাল লিয়া আবার পরে ইকান আউটডোর এমএসি ডাক্তার আছে দেখানোর পরে তারা প্রেসক্রিপশন লিখিয়া দিছে কিটা কিটা ইনজেকশন ইনজেকশন হতা আর অক্সিজেন দিছে তারা এখানে আবার তো অক্সিজেন লাগানি গিয়া এডমিশন দিছে হ্যাঁ এডমিশন দিছে এডমিশন দেওয়ার পরে অক্সিজেন লাগা মানে তারা দিছে ওখান থেকে দেওয়ার পরে আমার বাইক না কইছে যে এটা তো খারাপ দেখিয়া বড় এটা নাই হ্যাঁ অক্সিজেন এটা অক্সিজেনের অভাবে তার এটা করে তারা কথা এই বড় নাই ওকেও দিও হয়তো নেওয়ার হয় না তুই যাব কে কইছে মানে কোনো ওয়ার্ড বয় একজন ওয়ার্ড বয় নাই ওয়ার্ড বয় একজন রিসিট লই আমি ডক্টরের সামনে বেজান পেশেন্ট আসলাম আমি স্যার কইছি যে স্যার আমার ইমার্জেন্সি আমার হার্ট অপারেশন করা পেশেন্ট আমার যতটুকু লাগে তার অক্সিজেনের কমি না আপনি অক্সিজেনের ব্যবস্থা দিন দিয়া পরে তার মেডিসিন দিবা কত সময় অবশ্য তো ডক্টরে তার পেশেন্ট পেশেন্ট ফলাইয়া লইয়া আমার লগে উঠি আসছে উঠি আইয়া আমার কইছেন যে হঠাৎ টান দিয়ে আমার লক্ষ্য আইলা ইমার্জেন্সি লাগা নিতে আমার হেল্প করো আমি হেল্প করছি তাইনো কেন ফার্স্ট রেসপন্স করছেন লাগাই আসছেন দিয়া আমার মেডিসিন চেঞ্জারটা লিখে দিয়া করছি নটাই সিস্টারটা বই আমি বলছি ইমার্জেন্সি ইয়ার করতে হবে তখন আমি তান্ত্রিক জিজ্ঞাসি স্যার অপিডির সিস্টার রুম কোন সাইড বলছেন সুজা সুজা গেল তুমি
হাইলাকান্দিৰ পৰা কোনাল সেনৰ ৰিপৰ্ট মাই নিউজ নৰ্থ ইষ্ট।